আজ নিশ্চিত বিস্ফোরণ ঘরাবে ক্রিস গেইল ব্যাটিংয়ে নামলেই এমন ভবিষ্যৎবাণী যে শোনা গেল এবিপিএলে কিন্তু গেইল আর বিস্ফোরণ ঘটাতে পারেন না দু একটা ম্যাচে আসার পূর্ব অবশ্য জেলেছেন কিন্তু সেটি নিবে যেতেও সময় লাগেনি টি টোয়েন্টি সবচেয়ে বড় নাম পরিশ্রমিকটা টাও তার আকাশ অথচ রংপুর রাইডার্স এখন পর্যন্ত ক্রিস গেইলের কাছে সেবাটা সেভাবে পায়নি এগারো ম্যাচে আঠারো পয়েন্ট আশি গড়ে এক ফিফটিতে তিনি একশো আষ্টাশি রান করেন গেইল নিজেও হয়তো বোধ করবেন এই পরিসংখ্যানটি দেখে গত বিপিএলেও শুরুর দিকে জামাইকান ওপেনার ছিলেন নিষ্ক্রু গেইল ঝড় উঠেছিল সে চার থেকে কাল প্রথম কোয়ালিফায়ারেও ছয়চল্লিশ রান করে দুদান্ত কি ইঙ্গিত দিয়েছিলেন গেইল কিন্তু পারেননি ইনিংসটা লম্বা করতে মাশাবিবিন মুতাজার আশা ভূমন্ত গেইলকে জেগে উঠাবেন আজকের ম্যাচে কোনো টুর্নামেন্টে আমরা ভালোভাবে আছি বললেন যে আজকের সে উঠবে এই সংস্করণে ওর দিকে সবার চোখ থাকে আমরাও ব্যতিক্রম নই তাকিয়ে আছি ওর দিকে গেইল হতাশ হলেও চমকে দিয়েছেন রায়লি রুশো বাংলাদেশে বিশেষ করে মিরপুরের নিচু মন্থর উইকেটে দক্ষিণ আফ্রিকার একজন ব্যাটসম্যান ধারাবাহিকতা দুর্দান্ত খেলেছেন অবাক হওয়ার মতোই রংপুরও হয়তো এতটা আশা করেনি পুরুষের কাছ থেকে তেরো ম্যাচে উনআশি পয়েন্ট একাত্তর গড়ে পাঁচশো আটান্ন রান করেন রংপুরের এই টপ ওয়ার্ডার ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং দেখে যদিও অবাক হচ্ছেন না রংপুরের অধিনায়ক মাসাবিন মোতার্জা মাসাবিবিন মোতার্জা বলেন আমি অবাক নই এই উইকেটে সে রান করেছে সেটা আমার জন্য অবশ্য অনেক ভালো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আমি আশাবাদী আজকের ম্যাচে অবশ্যই রংপুর রাইডার্স তারা জয়লাভ করে তারা ফাইনালে যাবে বন্ধুরা আপনি কি চান রংপুর রাইডার্স আবারও ফাইনালে খেলুক এবং ফাইনালটা জিতে নিউ অথবা আপনার কোন দল তা লিখে কমেন্ট অবশ্যই জানাবেন আর আপনি যদি আমার নতুন বিবাহ হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করবেন সবার প্রতি শুভকামনা রইল